ইউরো বিডি 81-এ সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা সবাই জানি পর্তুগাল ইউরোপের মধ্যে একটি অন্যতম একটা দেশ, যে দেশে সহজভাবে ও দেশের ভিসা পাওয়া যায় এবং বর্তমানে সেটাই হচ্ছে। তো যার কারণে আমরা জানি যে পর্তুগালে এখন যেই কৃষিক্ষেত্রে এবং আমরা জানি সেখানে হোটেল এবং রেস্টুরেন্ট ক্ষেত্রে সেখানে অনেক লোকের প্রয়োজন আছে, কনস্ট্রাকশন সেক্টরে তাদের অনেক লোকের প্রয়োজন, যার কারণে কিন্তু অনেকের ভিসা হচ্ছে আমরা সবাই জানি। এবং যার ফলশ্রুতিতে কিন্তু পর্তুগাল গভর্নমেন্ট, আমরা জানি যে আমাদের দেশে তারা একটা গ্লোবাল বিএফ সেন্টার খুলতে যাচ্ছে এবং সেটা ওপেন হওয়ার শুধুমাত্র জাস্ট একটা সময়ের অপেক্ষা, কারণ সবগুলো কমপ্লিট হয়তো এ মাসেই ওপেন হয়ে যেতে পারে। তো সে সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনার ওই ভিডিওতে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দেখুন যে কীভাবে আমরা এজেন্সি বা দালাল ছাড়া আমরা নিজেরাই যাতে কীভাবে অ্যাপ্লাই করে যে ওয়ার্ক পারমিটের জন্য, সেই ওয়ার্ক পারমিটের জন্য কীভাবে অ্যাপ্লাই করে সেই বিষয়টার জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, যার কারণেই কিন্তু আমার এই ভিডিওটি করা। তো আমি এই ভিডিওতে পুরোপুরি দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কয়েকটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি আমার দিয়ে দিব, আপনারা সেখানে ঢুকে আপনাদের যার যার আবেদন আপনারা করে নিতে পারবেন। তো আমাদের প্রথমে জানতে হবে যে আসলে আমাদের অরিজিনাল মানে ভেরিফাইড অ্যাড্রেসগুলো কোনগুলো এবং সরকারি যে ওয়েবসাইটগুলো সেটা কোনগুলো, এটা আমাদের জেনে তারপরে কিন্তু কাজটা করতে হবে। তো এই কারণেই কিন্তু আমরা না জেনে আমরা কী করি, আমরা বিভিন্ন এজেন্সি অথবা দালালের কাছে আমরা আমাদের এই কাজগুলো দিয়ে থাকি, যেটাতে সামান্য যে টাকা লাগে সেখানে কিন্তু আমরা 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ পর্যন্ত টাকা আমরা দিতে রাজি। তো এটা কিন্তু আমরা নিজেরাই বসে করতে পারি যদি আপনারা একটু ইন্টারমিডিয়েট লেভেল যদি আপনারা হয়ে থাকেন এবং যদি ইংলিশটা একটু ভালো করে জানেন, আপনারা মোটামুটি যদি জানেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা নিজেরাই করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই, আর মূল ভিডিওতে যাওয়ার পরে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদের, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অন করে রাখবেন, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার পরে আপনাদের যে যে জিনিসটা বলবো যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু এখানে গ্যাপ যাবে এবং আপনাদের এই সমস্যা হবে। তো যার কারণে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখুন আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা ডিসপ্লেতে চলে এসেছি, আমি যে কোনো একটা ক্রোম ব্রাউজার নিয়েছি, এখানে আপনারা যে কাজটা করবেন এখানে লিখবেন pt.indeed.com। যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের সামনে কিন্তু এই অ্যাড্রেসটা চলে আসবে, যদিও আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো, আপনারা জাস্ট ওখানে ক্লিক করলে আপনারা আপনাদের এই পেজে নিয়ে আসবে। তো দেখুন এইখানে যে কাজটা আমরা করবো, যেখানে এইখানে যে ওয়েবসাইটটা চলে এসেছে এখানে পর্তুগালের, এখানে ভাষাটা দেখুন পর্তুগিজে আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ভিউয়ার্স আমাদের সামনে কিছু অফার এখানে কিন্তু শো করছে। এইখানে দেখুন যেহেতু এটা পর্তুগিজ ভাষায় আছে তো সেখানে এখানে আমরা এটা ভাষাটা আমরা ট্রান্সলেট করে ইংলিশ করে নেব। ট্রান্সলেট করে ইংলিশ করার জন্য প্রথমে আপনারা এই যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, নিচে দেখবেন যে ট্রান্সলেট টু ইংলিশ, এটা আপনারা ক্লিক করলে দেখবেন এটাই যে ইংলিশ হয়ে গেছে, এখানে আগে পর্তুগিজ ছিল এখন ইংলিশ হয়ে গেছে। তো এখন দেখুন এখানে অটোমেটিক এখানে কিন্তু দেখেন অফার, এখানে কিন্তু অফার অলরেডি কিছু এখানে আপনাদের শো করবে, কারণ যেই যেই কাজগুলো বেশি দরকার সেই অফারগুলো কিন্তু অটোমেটিক এখানে আপনাদের শো করবে। তো এখানে এইটা একটা আছে দেখতে পাচ্ছেন এই যে লিসবনে ওয়েটার, তো ওয়েটার অর্থাৎ যে রেস্টুরেন্টে যারা আপনারা জানেন যে রেস্টুরেন্টে যারা খাবার দাবার পরিবেশন করে তাদেরকে ওয়েটার বলে। তো এরা এখানে এই কাজটা আছে লিসবনে, এখানে দেখতে পাচ্ছেন বেতন আছে 750 ইউরো থেকে 950 ইউরো পার মান্থ ফুল টাইম 8 আওয়ার্স, মানে আপনাদের 8 আওয়ার্স ঘন্টা। তো আমরা জানি যে এই ইউরোপের একটা জিনিস আপনারা স্যাটিসফাইড থাকবেন যে এখানে যে কাজের ঘন্টা এবং যেটা বলুক এখানে 8 ঘন্টার বেশি আপনাকে করাবে না, আর যদি করায় তাহলে আপনাকে এক্সট্রা পয়সা দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এছাড়া আপনারা এখানে চুজ করতে পারেন, এখানে এই যে সার্চ দিতে পারেন, এখানে আমরা যদি সার্চ দিই যে আপনার যেই সেক্টরে কাজ করতে চান, তো আমরা যদি হোটেল দিই, তাহলে দেখবেন যদি হোটেল দিই এবং এখানে যদি আমরা সার্চ দিই, হোটেল দিয়ে সার্চ দিলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে হোটেলের যত আপনাদের এখানে তারা ইয়ে আছে লিস্ট আছে এটা কিন্তু চলে আসে। আর আমরা জানি যে এই লিস্টগুলো কিন্তু এই কোম্পানি যাদের লোক দরকার থাকে তারা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে তারা একটা পোর্টফোলিও তৈরি করে কতজন লোক লাগবে এই বিষয়টা কিন্তু তাদের ওই দেশের যেই আপনার ম্যান পাওয়ার আছে ম্যান পাওয়ারে কিন্তু দিয়ে দেয়। ম্যান পাওয়ার পরে বিষয়টাগুলো তারা একসাথে সবগুলো করে তারা কিন্তু ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে তারা দিয়ে দেয়। বিভিন্ন দেশ থেকে তারা এই সিভিগুলো কালেক্ট করে, অর্থাৎ যারা যারা ইন্টারেস্ট তাদের সিভিগুলো তারা দেখে এবং তাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করে, তারা একটা ভিডিও কলের কনফারেন্স করে, তারা একটা ভিডিও কলে যদি তারা টিকে যায় তো যারা তাদের সিভি দেখে যারা এক্সপিরিয়েন্স যাদের ভালো যাদের কোয়ালিফাই ভালো তাদেরকেই তারা কিন্তু সিলেক্ট করে তাদের ওয়ার্ক পারমিটগুলো দিয়ে থাকে। তো এভাবে কিন্তু এই ওয়ার্ক পারমিটগুলো বের হয়, এটা কিন্তু আসলে খুব জটিল আহামরি জিনিস না যে এটা করা যাবে না বা হয় না বিষয়টা তা না, এখানে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাকা হবে এবং আপনার ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে যাবেন, এখানে কিন্তু ওই খরচটা আপনাদের লাগবে না।
তো দেখুন আমি কথা বাড়াবো না, তো এখানে কীভাবে করতে হবে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো। পেজটা যেহেতু আমাদের এখন ইসে আছে, আমাদের পর্তুগিজে আছে, তো আমরা এখানে ইংলিশ করে নিব। তো দেখুন এখানে কিন্তু ইংলিশ হয়ে গেল। তো ইংলিশ ওয়ার্ডগুলো যদি এখন আমরা এইটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে যেমন একটা লেখা আছে এই 800-900 ইউরো পার মান্থ, এখানে যদি আমাদের এখানে লেখা আছে, তো আমরা যদি এটা আমরা ক্লিক করি, তো যেটা করবেন সেই ক্লিক করলে আমাদের এখানে একটা ইমেল যাবে। তো আপনারা যে কোনো একটা ইমেল আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন, আপনাদের যে ইমেল থাকে সেই ইমেলটা দিয়ে দিবেন। আপনি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যেই গুগলের যে মেলটা আছে সেটা, যেহেতু আমি এটা এখন কিন্তু করব না, এই কারণে আপনাদের দেখানোর উদ্দেশ্য বলতেছি। এখানে আপনারা ক্যান্ডিডেটে ক্লিক করবেন, ক্যান্ডিডেটে ক্লিক করলে এই যে আপনাদের সামনে যে এই ওদের ফাইলটা, এই যে ওদের ফরম্যাটটা কিন্তু চলে আসবে, অর্থাৎ ফর্ম। তো এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, যেটাই করেন আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে। তো দেখুন এটা এখানে আমাদের আবারও আমরা এটা ইংলিশ করে নিব, ফর্মটা ইংলিশ হয়ে গেল। তো দেখুন এখানে এই যে যে নাম আছে, নাম আমার এটা যেহেতু আমি গুগলের যে মেলটা আছে সেটা দিয়েছি, অটোমেটিক কিন্তু আমাদের নামটা এখান থেকে সোর্স করে নিয়েছে। আপনার নেমের জায়গায় এখানে আপনারা যে আপনাদের নামটা সেই নামের অংশটুকু দেবেন, আর এখানে সার নেম অর্থাৎ বংশ নেম, যেমন আপনার নামের দুইটা অংশ আছে, সেই দুইটা অংশের লাস্টের যে অংশটা থাকবে সেই অংশটা অর্থাৎ সার নেম হবে। অনেকের আছে নামের তিনটা অংশ চারটা অংশ থাকে, তো আপনার যেটুক নাম এবং লাস্টের যেই সার নেমটা বংশনামটা কিন্তু এই সার নেমে আসবে, আর বাদ বাকি সবই কিন্তু নেমে চলে আসবে। এভাবে আপনারা একটু খেয়াল করে দিবেন। ইমেল আমি এখানে ইমেলটা দিয়ে দিয়েছি, ইমেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইমেলটা যেই ইমেলটা আপনার অ্যাক্টিভ থাকেন আপনার সেই ইমেলটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে সিটি বা ডিস্ট্রিক্ট এটা কিন্তু অপশনাল বলছে, এটা আপনি দিলে হয় না দিলে হয়, তো আপনার সিটি ডিস্ট্রিক্টটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিন্তু অপশনাল, আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন। এখানে যেহেতু আমি ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার বাংলাদেশ, আপনি যেহেতু বাংলাদেশেতে যদি করেন, আপনার যে দেশের থেকে করেন আপনি সেই দেশের নাম এখানে দিয়ে দিবেন। যেমন এখানে বাংলাদেশ যদি হয় আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা এখন আসছে, অ্যাড এ সিবি ইম্পেয়ার লিসবন হোটেল। এখানে আপনার একটা সিবি তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা একটা রিজিউম তৈরি করবেন, এই সিবিটা খুব ভালো মানের একটা সিবি হতে হবে। আমি পরবর্তী ভিডিওতে বা আপনারা যদি চান আমি সিবিটা কীভাবে করতে আমি সে বিষয়ে একটা আপনাদের ভিডিও দিব। তবে আপনারা সিবি অবশ্যই, আমি জানি যে আপনার সিবিটা এখন প্রত্যেকেরই এক একটা সিবি লাগে এবং এটা আপনাদের আছে, তো এখানে সিবিটা আপনাদের আপলোড করতে হবে। যদি না থাকে আপনারা এখানে ক্রিয়েটও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যদি আপনার সিবিটা না থাকে, এখান থেকে আপনারা ক্রিয়েট দিলে ক্রিয়েট করে নিতে পারবেন। আর অ্যাপ্লাই উইদাউট সিবি হিসেবে যদি অ্যাপ্লাই করেন আপনারা এটা করতে হবে। তো আমি বলবো আপনাদের অবশ্যই সিবি দিয়েই অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনাদের বিবেচনা করবে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই যে আপলোড সিবি। তো আমি যদি এখান থেকে আপলোড সিবি দিই, ধরেন আমি একটা সিবি এখান থেকে দিয়ে দিব, এখান থেকে আমি একটা চুজ করে আমি একটা দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু এই যে আমি একটা সিবি বলতে আমি একটা ফাইল এখানে দিয়ে দিয়েছি, পিডিএফ ফাইল। তো এখানে দেওয়ার পরে এটা যখন আপনাদের এরকমের নিয়ে নিবে, নেওয়ার পরে এখানে এই যে আপনাদের দিবেন এখানে কন্টিনিউ, তো আপনারা এখন কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিলে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে বলতেছে যে কোশ্চেন ফরম ইম্পেরিয়াল লিসবন হোটেল। এই লিসবন হোটেলের এখানে আপনাদের যেই বিষয়টা আমি অ্যাপ্লাই করেছি, এখানে আপনাদের কিছু, এখানে আমি পেজটা আবারও আমি ইংলিশ করে নিই। তো দেখুন এখানে আমার ইংলিশ হয়ে গেল। তো এখানে আমাদের কিছু লিখতে হবে, অর্থাৎ এখানে বলতেছেন ইন্ডিকেট টু অর থ্রি ডেটস অ্যান্ড টাইমস হোয়েন ইউ উইল বি অ্যাভেলেবেল ফর অ্যান ইন্টারভিউ। এখানে বলতেছে যে আপনাকে দুই তিনটা ডেট এখানে আপনার বলতে হবে, লিখে দিতে হবে, যেটা আপনার সম্ভাব্য একটা ইন্টারভিউ ডেট, অর্থাৎ আমি কোন কোন তারিখে ইন্টারভিউ দিতে পারবেন সেরকম কয়েকটা ডেট এখানে আপনার দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার যে কন্টিনিউতে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখন আপনাদের বলবো যে এখন এই পেজে আপনারা যখন এই পেজে চলে আসবে, এই পেজে আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে বলতেছে যে একটা এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা এক্সপিরিয়েন্স এখানে থাকলে আপনারা ওই জব রিলেটেড যেই ইসে আমরা ক্লিক, যেই অফারটার জন্য আমরা ক্লিক করছি, তো ওই রিলেটেড আপনার কিছু এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিবেন, যেইখানে কাজ করছেন সেইখানে এবং সেই কোম্পানির নাম বা সেই আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন আবার। তো এখানে কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুডিং সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপনাকে এখানে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ আপনি যে সেখানে কাজ করেছেন তার একটা রাইটে কোয়ালিটা তৈরি করতে হবে। তো আপনি এখানে থেকে আবার আপলোড দিলে, আপনি এই যে আপলোড দিলে দেখুন আপনার ডেস্কটপ বা যেখানে আপনার পিসে থাক না কেন, সেখান থেকে ক্লিক করলে আপনার এই জিনিসগুলো কিন্তু নিয়ে নেবে আবার। তো এখানে নেওয়ার পরে আপনারা এখন যে কাজটা করবেন,
এখানে রিভিউ ইওর অ্যাপ্লিকেশন, আপনি রিভিউ যদি দিতে চান আপনার এখানে রিভিউ দিলে আপনার দেখুন আপনার অ্যাপ্লিকেশনে যে আপনি কী কী সাবমিট করেছেন এখানে কিন্তু সব আপনার শো করবে। তো শো করার পরে দেখে নিলে আপনি এরপরে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে আপনারা ক্লিক করে দেবেন, কারণ আপনি সিবি এবং আপনার একটা কভার লেটার যেটারে বলে আপনার যে বৃত্তান্ত সেটাও আপনি কী কী কাজ করেছেন আপনার জীবন বৃত্তান্ত সেটা আপনি লিখবেন। তো লেখার পরে এইগুলো সাবমিট করে আপনি এখানে এই যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন সাবমিটের অ্যাপ্লিকেশন করলে দেখুন আমি যখন সাবমিট করে দিই সাবমিটে কিন্তু ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট। তো এখানে কিন্তু আমার এই সাবমিট করেছি এটা কিন্তু চলে গেছে। তো আপনার যেখানে মেল দেওয়া আছে সেই মেলে তারা সেটা হতে পারে এক সপ্তাহ, সেটা হতে পারে দুই সপ্তাহ, সেটা হতে পারে তিন মাস বা চার মাস, এরকম হতে পারে, এটা ডিপেন্ড করতেছে ওইখানে দেখার উপরে যে এবং তারা দেখার পরে আপনাকে একটা মেসেজ দিবে এবং আপনাকে ওই যে ডেট দিয়ে আসে ওই ডেট অনুযায়ী আপনাকে একটা ইন্টারভিউ ডাকবে। ইন্টারভিউর জন্য আপনাকে হয়তো ভিডিও কল দিবে, তাদের আপনার সাথে কথা বলবে। তো সেটা কথা বলার পরে আপনি ফিট হলে আপনাকে একটা লেটার তারা আপনাকে একটা পাঠিয়ে দিবে এবং ওটা যখনই পাঠাবে আপনি তখনই কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা নিয়েই কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিসা অফিসে যাবেন, আপনাদের ভিসা দিবে। ভিসা কিন্তু কখনো যে আপনি দিলে যে কি আগে হবে বা আপনার এজেন্সি দিলে আগে হবে বিষয়টা তা না, এজেন্সিতে এম্বাসিতে কিন্তু এই ওয়ার্ক পারমিটটা দিতে হবে আপনাকে নিজেই, শুধু জাস্ট মেইন হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটটা বের হওয়া। যখন এই ওয়ার্ক পারমিটটা বের হয় যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে এম্বাসিরা অবশ্যই আপনাকে ভিসা দিবে, আর ভিসা দিলে আপনারা সহজেই আপনারা জাস্ট টিকিটটা কেটে আপনাদের যেই আপনাদের টিকিটটা কেটে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি অসুবিধা হয় কোথাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা দেখে উত্তর দিতে চেষ্টা করব। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।